হে বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। আবারও একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের দেখাতে বা জানাতে বা শেখাতে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা ইকো ফ্রেন্ডলি রকেট বানাবো, মানে আগুন ছাড়া বা ধোঁয়া ছাড়াই রকেট বানাবো। তো আমরা কি কি ব্যবহার করব, এই হচ্ছে ছোট্ট একটা কেটো, ছোট্ট একটা কেটো, পেঁয়াজ নাই কিন্তু, জাস্ট টিপে দিলে লক হয়ে যায়। আর আমাদের টিস্যু পেপার নিচে কিছু, আর নিয়েছি আমরা ভিনেগার নিয়েছি, আর লিচি আমরা বেকিং সোডা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কিছুটা পরিমাণের বেকিং সোডা নেব, এই ভিনেগার নেওয়ার পর আমরা এটাতে টিস্যুটা দিলাম, এর উপরে বেকিং সোডাটা দেবো, দিয়ে এটাকে লক করে দেব, লক করে উল্টে দেবো, দেখবো ভেতরে রিয়াকশন হবে, দিয়ে এটা কিন্তু রকেটের মতো উপরে উঠে যাবে। চলো আমরা ছাদে যাই, ফাঁকা জায়গায় যাই। চলো ভিডিওটা শুরু করার আগে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওটা আমরা শুরু করি। সর্বপ্রথম এটার মধ্যে ভিনেগার ভরে নিয়েছি, নেওয়ার পর এই আমাদের টিস্যু পেপার দেবো, কিছুটা টিস্যু পেপার দিলাম, দেওয়ার পর বেকিং সোডা দেবো উপরে, বেকিং সোডা দেওয়ার পর এটা লাগিয়ে দেবো। আরেকবার ট্রাই করি আমরা, চলো আরো ট্রাই করি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।